হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রণিতা, আন্তরিক অভিনন্দনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 6টা, আমরা বেরিয়ে পড়েছি। হচ্ছে গন্তব্য হচ্ছে বেনারস, যেহেতু আমরা সিমলা যাব। তো লখনৌ হয়ে যাওয়ার কথা ছিল, বাট লখনৌ আমাদের যেহেতু বেরোতে দেরি হয়ে গেল, সেহেতু লখনৌ পৌঁছাতে অনেকটা রাত্রি হয়ে যাবে বলে আমরা ঠিক করলাম যে বেনারসেই আজকে আমরা স্টে করব। তো যাই হোক, সকাল 7টায় বেরিয়েছি, না খাওয়া না দাওয়া। দেখি সামনে কোথাও ভালো জায়গা পেলে তোমার টিফিনটা করে নেব। তাই যে আমরা চলে এসেছি জয়গ্রাম আর মাঝখানে রেডি। এটা হচ্ছে তোমার হাইওয়ে মিক্স, আগেও একবার এসেছিলাম। আজকে টিফিনটা সেরে লং এর জন্য রওনা দেবো। তাই এখানে অনেকেই খাচ্ছিলো, আমিও বেরিয়ে আমিও খেতে গেলাম এখানে খেতে। এই যে আমরা টেবিলে বসে পড়েছি, সেখানে আমাদের জল পড়ে গেছে। আমাদের অর্ডার করেছিলাম হচ্ছে স্যান্ডউইচ, কচুরি আর চা, আর কেন তিনটে আর হচ্ছে তোমার ছোলে ভাজি। সেইগুলো মোটামুটি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে না আমার বেরিয়ে পড়লাম কাজে নিয়ে। গন্তব্য হচ্ছে সারাদিন লেগে যাবে, হয়তো পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা বেশিও হতে পারে। দেখা যাক, এরপর আবার দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ আছে বা আদার সব কিছু, ওখানে তো মোটামুটি টাইম কাটবে। এমনিতে দেখো এই যে স্যান্ডউইচ, অবশ্যই আপনাকে দেখা করবো। ও লোকটা আমি খাইতাম আগে নেবে কিনা জিজ্ঞাসা হচ্ছে, নেবে মালিকের ডান দিকের কুকুরটা মালিকের বাঁ দিকের কুকুরটার মাথায় ওর মাথায় মেরে দিয়েছে ব্যাস, আর যার মাথায় দিয়েছে। আর সে মেশিন আর নেওয়া আর হয়নি আমার। আরে বসাবো কোথায়, মেশিনটাকে নিয়ে তো বসাতে তো হবে। ও বাবা, আমরা তো বিবস হয়ে গেছি। আপনি আপনি রাম তুলসী পাতা অল্প ন আমার শান্তি আছে সামনে।
কাটো না তুমি আরো তিন চার তিন লাখের উপর কাটো, তিন লাখের উপর তিন চার লাখের উপর কেটে দাও, ঠিক আছে? হ্যাঁ তিন লাখ প্লাস করে দাও। হ্যাঁ হ্যাঁ তিন লাখ দশ দশ কুড়ি করে দাও। তুমি আমি যেটা দেখলাম তোমার মোটামুটি সুভাষ জিতো আমাকে কোনো বিল পাঠায় না, দেখে সিনিয়র ই হ্যায় আপনে বলে হলে আপনি খুদ আপনি বলে আপনি কঙ্গাল খায় চার পাঁচ পিস ছবি খায় ভাই বনারস লোটে গে তব পেক করবা, ठीक है ठीक है लौटेंगे तब पैक कर कर नीचे लेके जाइए। आप पहले आप टेस्ट करके देखिए तो बाद आप पैसे तो क्या करें। लगाइए दो दो करके लगाइए हम भी टेस्ट करेंगे। कैसे लगते भैया कैसे चार जगह में चार जगह हाँ चार और चार जगह में রসগোল্লা সবাই মালাই বুঝে গেছি আমি। সেই বড় বড় মাছ পুরো নয় বুদ্ধ দেহ এমন একটা জায়গায় দুপুরে লাগতে পারি যেখানে কিছু ছিল না, মিক্স ফ্রেশ ডাল ফ্রাই দিয়ে ভাত খেতে খাবার পরে গাড়ি মানে গাড়ি চলছিল যেহেতু 12 ঘন্টার রাস্তা, আমি তো আগের দিন যদি ভালো করে ঘুম হয়নি আমি সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে তাই মিটিং কিছু নেওয়া হয়নি। তা যাই হোক এরপর আমরা তোমার কী বলে এরপর আমাদের গাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়ি চলতে চলতে যখন বিকেলে সন্ধ্যা নেমে যায় তখন আমরা ঠিক করি একটা চায়ের ব্রেক নেওয়ার দরকার। চায়ের ব্রেক নেওয়ার সময় আমরা ওখানে চা পেঁয়াজি এসব খাই খেয়ে আবার বেরিয়ে পড়ি বারাণসীর উদ্দেশ্যে। তো আমরা বারাণসী পৌঁছে গেছি, যে হোটেলও নিয়ে নিয়েছি তো ওগুলো আমি কালকে দেখাবো, আজকে না এই পর্যন্তই থাক। যেখানে তোমার খাওয়া পরে এসব খেয়ে দিই এবং তোমার রাস্তা দিয়ে বানানোর কাছাকাছি আছি খাবার আর তোমার কী করলাম না করলাম আজ তো ডে ওয়ান হয়ে গেল রাস্তায় রাস্তায় কী করলাম, কারণ অন্নপূর্ণা মন্দির পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে, বানারসের ঘাটের দিকে যাওয়ার ইচ্ছা আছে, অনেক কিছু দেখার ইচ্ছা আছে, তোমাদের সাথেও দেখানোর ইচ্ছা আছে। তো যদি ভালো থাকে লাগে অবশ্যই শেয়ার করে দেবে, অনেকটা করে ভালোবাসা দেবে আমাকে যাতে আমি নতুন ভিডিও বানানো উৎসাহটা পাই। এখানে একটা কুকুর দেখতে খেয়েছিলাম জানো, আমার ডগি থেকে আলাদা টান তাই ওকে একটুখানি গিয়ে আদর করে দিলাম, ওর নাম হচ্ছে রোজি। এটা দেখো না কালো ফুসফুস দারুণ ওই একটুখানি আদর ছিল, এখানে আমি একটু চা খাওয়া ছিল আগে দিন চা আর কতটা চা আর আমরা খুব ভালো লাগলো তার জায়গাটা খুব ভালো আর কি।
চুপ কর, আমি তো হয়ে গেছি, দাঁড়ান একটুখানি যাচ্ছে।